মর্নিং, এখন বাজে সকাল 7টা। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আর আজকে আমি কাজের ফাঁকে, আজকে আমার অনেক কাজ, আজকে ছেলে এখন স্কুল যাবে আজকে, তা আপনাদের যতদূর পারবো শেয়ার করব। কিন্তু আজ রান্না শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না, কারণ রান্না করে আর এদিকে ভিডিও করতে গেলে অনেকটাই অসুবিধা হয়ে যায়। যাই হোক ফ্রেন্ডস, আপনারা সঙ্গে থাকুন, কী রান্না হবে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যাচ্ছে ছেলেকে দিতে, ছেলেও রেডি হয়ে গেছে ফ্রেন্ডস। হ্যাঁ, আমি আর শেয়ার করতে পারিনি, খুব তাড়া ছিল। বাবা সাবধানে যাবে, আর স্কুলে কোনো বদমাইশির মধ্যে যাবে না, সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ, জয় জগৎ বন্ধু। ফ্রেন্ডস, ওই যে শেয়ার করে দিলাম আপনাদের, ওরা রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে। সঙ্গে থাকুন, আমি পরে আপনাদের সব কিছু শেয়ার করে দেখাচ্ছি, আর ছেলে রাস্তা দিয়ে যাবে সেটাও আপনাদের শেয়ার করব। এতক্ষণ পর আমি একটু সময় পেলাম বাইরে আসার, তাই আপনাদের বাইরেটাও শেয়ার করে নিচ্ছি। আর এখন ছেলে বেরোবে, চলুন আপনাদের দেখিয়ে দিই। আর এই দেখুন আকাশে মেঘ আজকেও আছে, বৃষ্টিটা হওয়ার দরকার, প্রচুর গরম পড়েছিল, তাই একটু একটু আগে থেকে গরমটা একটু কম। ছেলে এদিকে বেরোবে, তাই আপনাদের জন্য দেখানোর জন্য আমি একটু বাইরে চলে এসেছি, আর ওকে ডেলি টাটা দিই। যে বেরিয়ে গেছে দেখুন, টাটা টাটা। জল খাবি? জামা কাপড়গুলো কেচে নিলাম ছেলে যাওয়ার পরে, এখন এগুলো মেলে নেব। মেলে দেওয়ার পরে তারপরে ঘরটা মুছবো, ঘর মুছে তারপরে আপনাদের সঙ্গে রান্না শেয়ার করব, সঙ্গে থাকুন। আজকে রান্নাগুলো আপনারা দেখে নিন। আজকে হচ্ছে ছোটো ছোটো বাটা মাছের লাউ এর ডাটা, লাউ শাকের ডাটা দিয়ে, ডাটা আর একটু পাতা দিয়ে, কালো জিরা বাটা দিয়ে পাতলা ঝোল করেছি। এই আইটেমটা খেতে খুব ভালো লাগে। আর এখানে মাছ ভাজা করেছি, আর ছেলের জন্য এই যে মাংস, মাংসটা করেছি ছেলের জন্য অল্প করে, আর ভাত তো রয়েছেই দেখছেন। ঠিক আছে ফ্রেন্ড, সঙ্গে থাকুন, আজকের মতন এই রান্না হয়েছে। আপনাদের তো খাওয়াতে পারছি না, যাই হোক দূর থেকে দর্শন করেই খেয়ে নেবেন আর কি বলি। আমি তো, আমার খুব ইচ্ছে করে সবাইকে রান্না করে খাওয়াতে, যাই হোক ফ্রেন্ডস সেটা সব সম্ভব না, সবাইকে পুরো যত বন্ধু আছে সবাইকেই ইচ্ছে হয়, কিন্তু কিছু করার নেই। যাই হোক ফ্রেন্ডস, যে যেখানে আছে সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কাজের ফাঁকে আবার এসে দেখছি খুব মেঘ করেছে, জানি না এখন এগুলো তুলে রাখতেই হবে, হালকা শুকিয়ে গেছে। আমাদের ওয়াশিং মেশিনও নেই যে আমি গরম করে শুকিয়ে নেব। যাই হোক ফ্রেন্ডস, সব দিক থেকেই কষ্ট ভোগ করতে হচ্ছে। দেখুন কীরকম এখন আবার বৃষ্টি নেমেও গেছে, আমি জামা কাপড়গুলো তুলে রাখতে হবে, আবার পরে রোদ উঠলে তখন আবার মেলে দিতে হবে, বৃষ্টিটা কমে গেলে। যাই হোক ফ্রেন্ডস, আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন আকাশে কি মেঘ, আর ভালোই ছিটে ফোটা নেমে গেছে বৃষ্টি। তা জামা কাপড়গুলো যতটা পেরেছি মেলে দিয়েছিলাম, তা এখন হালকা শুকিয়েও এসেছিলো অনেকটা, কিন্তু কী করবো এখন বৃষ্টি নেমে গেছে, এখন এগুলো তুলে রাখতে হবে, আবার পরে কথা বলছি আপনাদের সাথে। স্নান করে চলে এসেছি আর এখন পুজো করতে বসেছি, চলুন আপনাদের দর্শন করাই, যেটুকু পারবো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকবো। এখন গোপালকে স্নান করাবো বলে গোপালের জল রেডি করছি, এই যে গরুর তেল জলের মধ্যে দিয়ে দিচ্ছি, গোলাপ জল, চন্দন, কৃষি পাতা সব দিয়ে দিলাম, জল কিছুটা তুলে রাখছি প্রভুদের স্নান করা হবে বলে। এখন দোকানকে নামিয়ে দেবো, চল কৃষ্ণ কৃষ্ণ।
দিয়েছি ছোটটা, ছোটটাকে স্নান করিয়ে দিচ্ছি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। গা মুছিয়ে নেবো ফ্রেন্ডস, আমরা একটু টিফিন করবো, মুড়ি খাবো। তা মুড়ি খাওয়ার পরে তারপর আবার ফিরে আসছি বিকেলের টিফিন, এখন মুড়ি হচ্ছে আজকে। খাওয়া দাওয়া করে তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকবো ফ্রেন্ডস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিকেল থেকে আমি ভিডিও করতে পারিনি, বৃষ্টি ওয়েদার ছিল আর একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে। আর এই যে ছেলে স্কুল থেকে চলে এসেছিল, হ্যাঁ, ও স্কুল থেকে আসার পরে ওর হাত পা ভীষণ যন্ত্রণা করছিল আজকে, জানি না কেন, মনে হয় বৃষ্টিতে পায়ের জল জল পায়ে লেগেছে। স্কুল থেকে এসে বলছে মা ভীষণ পায়ে যন্ত্রণা করছে, পায়ে যন্ত্রণা করছে। তো যাই হোক, তা আজকে আর পড়তে পাঠায়নি ওকে, বিকেলে তো কোচিং থাকে, সেখানে আর পাঠায়নি। তার আজকে খুব বৃষ্টি হচ্ছে, জানো, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে শুধু। তো যাই হোক ফ্রেন্ডস, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছি আজকে দুপুরবেলায়, বহুদিন পর ঘুমোলাম তাই জন্য আর অন হতে পারিনি ভিডিওটা। যাই হোক ফ্রেন্ডস, আমি ভিডিও আর বেশি বড় করছি না, রাত হয়ে গেছে আর আমাদের রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে আমার সঙ্গে থাকবেন। আর ফ্রেন্ডস একটাই কথা বলবার আছে, সবাইকেই বলছি আর আমিও সবাইকেই করি সাবস্ক্রাইব, কিন্তু আমাকে কেউ সাবস্ক্রাইব সেভাবে করে না, আর যারা করে তারা কিছুক্ষণের জন্য করে তারপরে আবার আনসাবস্ক্রাইব করে চলে যায়। তা যাই হোক বন্ধুরা, আপনারা যদি এরকম করেন তাহলে আমি কি আর মানে বলবো, আর কিছু বলার নেই, যাই সবাই তো বন্ধু তাই না, এইভাবেই তো বন্ধু হয়। যাই হোক, সবাই অনেক জায়গা থেকেই অনেকে ভিডিও করছেন, আমিও দেখছি তাদেরকেও, কিন্তু আমিও দেখি তাদের সবাইকে সাপোর্ট করি কিন্তু আমি সাপোর্ট পাই না, কেমন লাগে এটা দেখতে। তা যাই হোক ফ্রেন্ডস, আপনাদের কাছে আর কিছু বলার নেই, আপনারা একটু খারাপ ভালো ভিডিও সবাই দেওয়ার চেষ্টা করছি, সব কিছু মিশিয়ে সবাই একটু চায় যাতে সবাই সবার পাশে থাকে। বিশেষ করে আমি তো মানে সেরকম ভালো ভিডিও করতে পারি না, আমি আপনাদের আগেই বলেছি। তা যাই হোক ফ্রেন্ডস, আপনাদের কাছে আর কিছু বলার নেই, আপনারা দেখবেন আমি কিন্তু যাদেরকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে সাবস্ক্রাইব করেই রেখেছি। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমি সবার পাশেই আছি, আমি আপ্রাণ চেষ্টা করব সবার পাশে থাকার। আপনারা SMS করে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের পাশেও থাকব। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে টাটা, গুড নাইট।